সিঙ্গারাটা খেতেই পারত শ্যামল, এখানকার বেস্ট দোকান। না আমার আসলে অম্বল হয়ে যায়। কি অম্বল? কেউ বলে অম্বল? বলছিলাম বাড়িতে কেউ নেই, আমি তো ফোনও করলাম কতবার। বৌদি বোধ হয় রান্না করে, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, চার্জ দিয়েছে। ও বলছিলাম ফাইলটা দিন না আনন্দটা। ওই ফাইলটা আমার প্রত্যেকের বাড়িতে পৌঁছে অফিসে ঢুকতে হবে সকাল 10টার মধ্যে। আপনি তো জানেন আমার নতুন চাকরি। আরে দাঁড়াও দাঁড়াও, আর একটা চা বলি। এই তপন, দুটো স্পেশাল চা, বেশি দুধ দিয়ে। এই সিগারেট খাবে তো? না না। কি চাটা কেমন? হ্যাঁ ভালো, বেশ ভালো। খাওয়া দাওয়ার ব্যাপারে আমার কোনো কম্প্রোমাইজ নেই। আরে খাওয়ার জন্যই তো বাঁচা। হ্যাঁ তা ঠিক, তা ঠিক। বৌদি রোজ দিন কত ভালো ভালো টিফিন করে দেয় আপনাকে বলুন। আর আমাদের দেখুন, হয় আলু পটল, নয়তো ওই কুমড়োর ছক্কা। টিফিনের ভাগ তোমরা সবাই পাও। হ্যাঁ ঠিক, তা ঠিক। আজকে কাঁচকলার কোপ্তা, বুঝলে? রুটি দিয়ে জমে যাবে। এসো। শ্যামল তুমি 5 মিনিট বসো, হ্যাঁ আমি আসছি। সস্তা ইলিশটা পেয়ে গেলাম বাজার থেকে, অবশ্য পুরোটাই কিনতে হলো। ও আজকে টিফিনে কাঁচকলার কাঁচকলার কোপ্তা করেছি, বেশ ঝাল ঝাল করে। তুমি যেরকম বানাতে গো, আর একটু আঁকর, আর একটু আঁকর। এই দেখো আবার গায়ে ফেলে, বেশি করেই করেছি। রুটিটা বাইরের দিকে নিয়ে নেবো। হাঁ করো, হ্যাঁ বড় করে। হ্যাঁ এই তো লক্ষ্মী মেয়ে। আমি 7টার মধ্যে চলে আসবো। হ্যাঁ সিরিয়াল শুরু হওয়ার আগেই আসবো। ও আরে ভেতরে এসো এসো এসো। মোবাইলটা ফেলে গিয়েছিলাম তাই আর কি। চারু দেখো দেখো কে এসেছে, এ হচ্ছে শ্যামল আমাদের অফিসের। আরে না না তুমি আগে ওকে দেখোনি, এই নতুন জয়েন করেছি। ও কিন্তু সব বোঝে। হাঁ করো হাঁ করো হাঁ করো। এই যে তোমরা টিফিনে ভালো ভালো খাবার খাও না, সব ওর রেসিপি। এই হচ্ছে আমার মাস্টার শেফ, আগে সব ওই করতো। এই বছর খানেক ধরে আমি, ও এক মিনিট শ্যামল, আমার প্রায় হয়ে গেছে, দাঁড়াও। না হাঁ করো তো, হাঁ করো, হাঁ বড় করে হাঁ করো, হ্যাঁ হাঁ করো। ওর আয়া আসে ওই 9:30 নাগাদ। এই আমাকে তো আবার রেডি হতে হবে। হ্যাঁ
আজকে টিফিনে কাজ করার কোপ্তা, নাও নাও তাড়াতাড়ি খাও। হাঁকর হাঁকর, এই তো লক্ষ্মী, হাঁকর বড় করে। আর একটু